يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنْآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ الله تعالى বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর জন্য কাজ করতে থাকো এবং ইনসাফের সাক্ষী প্রদান করতে থাকো তোমাদেরকে গুনাহের মধ্যে না ফেলে কোনো জাতির শত্রুতা যে তোমরা ইনসাফ করবে না বরং তোমরা ইনসাফ করো আর এটাই তাকওয়ার নিকটবর্তী এবং তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত আছেন যা তোমরা করো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনগণের সাথে যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট বিনিময় এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা আল্লাহর নিয়ামতকে মনে রাখো আমরা আল্লাহর নিয়ামত আল্লাহর অঙ্গীকার এই ব্যাপারে আমরা আলোচনা করেছি তাফসিরে নাবলসিতে একটা কথা বলেন কোরআনের কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আযিমাল্লাহু ফীহিম খাইরাল লাসমাআহুম আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চান তখন আল্লাহ তাআলা তাদেরকে শুনিয়ে দেন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কিরহু বিআইয়ামিল্লাহ আপনি মানুষকে স্মরণ করিয়ে দেন তাদের দিন সমূহ সম্পর্কে অর্থাৎ এটাও একটা নিয়ামত মানুষের দিন সমূহের স্মরণ করা এবং আল্লাহ তাআলা যদি কারো কল্যাণ চান তাকে শুনিয়ে দেওয়া এটাও আল্লাহর একটা নিয়ামত আমি আপনি মুসলমান হয়েছি এমন হতে পারত যে আমার বাবা মুসলিম না আমার মা মুসলিম না আমি একটা খ্রিস্টান বা হিন্দু ঘরে জন্মগ্রহণ করলাম তখন আমার মুসলমান হওয়া বড়ই কঠিন ছিল তো এই যে একটা মুসলিম পরিবারে জন্ম দেওয়া এই জন্ম দেওয়াটা মুসলিম পরিবারে জন্ম দেওয়াটা এটা আল্লাহ ছাড়া আর কি কেউ করতে পারে তো এটা তো একমাত্র আল্লাহ তাআলা করছে তো আল্লাহ তাআলা যদি আমাকে মুসলিম পরিবারে জন্ম না দিতেন আমি মুসলমান হতে পারতাম এই জন্য এই দিনগুলো স্মরণ করতে পেরেছি আমি এই যে আপনারা আজকে দিনই মজলিসে বসছেন আরও তো অনেক মানুষ নামাজ পড়ছে আরও আপনাদের চেয়ে অনেক হয়তো ভালো দিনদার মানুষ ছিল কিন্তু তারা বসে নাই আপনারা বসেছেন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এবং এখান থেকে আমরা যা শুনি এর দ্বারা উপকার হোক বা না হোক আমার লাভ হোক বা না হোক রসুলের হাদিস আছে যে তিনি মজলিসে বসে তিনি মজলিস শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা করেন যে কুমু মাগফুরান লাকুম তোমরা চলে যাচ্ছ এই বৈঠক শেষ হওয়ার পরে চলে যাচ্ছ চলে যাও আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিয়েছেন শুধু গুনাহ মাফ করেন ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন
এইগুলো একটা বিরাট নেয়ামত। এটা যত আপনি মাথায় রাখবেন, যত আপনার মনে রাখবেন, তত আপনাকে আল্লাহ তাআলা এরকম নেয়ামত বাড়াবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে ইন্নার রাজুলা লা ইউসিবু বিযামবিন আমিলা, মানুষকে আল্লাহ তাআলা গুনাহে লিপ্ত করে, মানুষ গুনাহ করে কেন? কারণ এর আগে সে আরেকটা গুনাহ করছে, তার একটা গুনাহের কারণে আল্লাহ তাআলা আরেকটা গুনাহে লিপ্ত করে। এর উল্টা, মানুষ যখন একটা নেক আমল করে, একটা নেক আমলের কারণে আল্লাহ তাআলা আরেকটা নেক আমলে তাকে জড়িত করে। এই জন্য আমি ভালো কাজগুলোতে যে অংশগ্রহণ করতেছি, আমাকে যে আল্লাহ তাআলা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, আল্লাহ তাআলা যে আমার বন্ধু বান্ধব মুসলমান মুমিন বানিয়েছেন, আল্লাহ তাআলা আমার পরিবারকে মুসলমান বানানোর কারণে আমি আজ মসজিদে আসা যাওয়া করতে পারতেছি, এইগুলোকে মনে রাখতে হয়েছে। ওয়াত্তাকুল্লাহ, তাফসিরে নাবলসির মধ্যে বলেন এই আয়াতের আগের আয়াতের সর্বশেষ অংশটা কি বলছেন, যে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদুর, কারণ আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানে। আমি ভালো কাজ করি, খারাপ কাজ করি, এই ভালো কাজ খারাপ কাজ এগুলো আমি যদি দুনিয়ার মানুষ কাউকে খুশি করার জন্য করি, এর বিনিময় আল্লাহর কাছে কিছুই পাব না। আর আমি যদি সামান্যতম কোনো ভালো কাজ যদি করতে পারি আর আমার অন্তরে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকে, তখন এর দ্বারাও, এই সামান্য ভালো কাজের দ্বারাও আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। তো এটা কে জানবে, আমি আল্লাহর জন্য করতেছি না অন্যদের জন্য করতেছি কে জানবে? একমাত্র আল্লাহ তাআলা জানবে। আর আমি মানুষের জন্য করতেছি এটা কে জানবে? আল্লাহ তাআলা জানবে। এই জন্য বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভালো কাজ করো খারাপ কাজ করো আল্লাহকে ভয় করো। এই জন্য আমাদের সার্বিক বিষয়ে আমি বড় আলেম হয়েছি, আমি বড় নামাজি হয়েছি, আমি বড় কোরআন তেলাওয়াত করতে পারি, আমি ইমাম সাহেব হয়েছি, আমি দিনদার হয়েছি, এটাই আমার নাজাতের জন্য মুক্তির জন্য যথেষ্ট না। কারণ আমার এই দিনদার হওয়া, নামাজি হওয়া, আলেম হওয়া, মানুষের উপকার করা, এগুলোর পিছনে যদি কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো স্বার্থ থাকে, তাহলে এগুলোর কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণ হবে না। এই জন্য রসুল হাদিসে বলেন রুব্বা আশা আশা আহবাররা লা ইয়াবাউ আন্নাস লাউ আহলাফা বিল্লাহি লা আবাল্লা, অনেক মানুষ আছে তার চুল এলো, তার কাপড় ময়লা, কেউ পাত্তা দেয় না। রসুলের হাদিস, সহি হাদিস, কেউ পাত্তা দেয় না তাকে, কিন্তু তার অন্তর আল্লাহ তাআলা এত ভালোবাসেন, সে যদি আল্লাহর কাছে জোর খাটিয়ে কিছু বলেন তো আল্লাহ তাআলা সেটাও বলেন। আল্লাহর সাথে যদি শপথ করে বলেন হে আল্লাহ এটাকে করতেই হবে, আল্লাহ তাআলা তার সেই শপথকেও পূরণ করে দেন। অথচ তাকে দেখতে সাদা সিধা, বোঝা যায় না সে আলেমও না, হাফেজও না, সে ইমাম সাহেবও না, খতিব সাহেবও না, সে কোনো দিনদারও না, ভালো পরিবারের না, কেউ তারা পাত্তাও দেয় না, অথচ আল্লাহর কাছে তার এত। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই কথাই বলেছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা তোমার মনের খবর জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদুর, আল্লাহ তাআলা মনের খবর জানে। পরের আয়াত, আজকের আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা ফিল কিসাস, অনেক গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, আমরা আগেও বেশ কয়েকবার বলেছি যেই সব জায়গায় আল্লাহ তাআলা বলেন হে মানুষগণ, তো সেখানে কাফের মুসলমান সবাই তার মধ্যে অন্তর্ভুক্ত, আর সেখানে
পরবর্তী যে আদেশটা হয় সেই আদেশ সাধারণত আল্লাহর উপর ইমানের আদেশ হয়। কাফের মুসলমান হে মানুষ তোমরা আল্লাহকে বিশ্বাস করো, এই ধরনের আদেশ হয়। কিন্তু যেইখানে আল্লাহ তাআলা সম্বোধন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মুমিন কারা, যারা আল্লাহ আছে বিশ্বাস করে, আল্লাহ তাআলা খাওয়াইতেছে বিশ্বাস করে, দুনিয়া পরিচালনা আল্লাহই করতেছে বিশ্বাস করে, আল্লাহ তাআলা আমাকে সফলতার পথ দিয়েছেন যে বিশ্বাস করে, কোরআনে কারীম আমার সফলতার পথ যে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে সফলতার ধারক বাহক হিসাবে প্রেরণ করেছেন এই কথা যে বিশ্বাস করে, অর্থাৎ তাকেই আল্লাহ তাআলা সম্বোধন করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর এই সম্বোধন করার পরে তাকে আল্লাহ তাআলা আদেশ দেন যে তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো। আল্লাহ তাআলা কাফেরকে আদেশ দিবেন না তুমি নামাজ পড়ো। অনেকেই বিরক্ত হয়, আমাদের মধ্যে অনেকে বিরক্ত হয় যে মানুষ আর কাউরে পায় না, শুধু দোষ ধরে হুজুরদের, হুজুরে একটু চোখ আর করে কার দিকে তাকাইছে, দেখো দেখো হুজুর মাইয়া গড়িয়ে তাকায়, অথচ সে অকাম কুকাম সব করতেছে, সে তার দোষ ভুলে যায় হুজুরের দোষটা ধরে, হুজুর একটু কিছু করছে একজনের সাথে একটু জোরে কথা বলছে হুজুরের বদনাম শুরু করে। তো অনেক হুজুররা রাগ হয় যে হুজুর হয়ে বুঝি বিপদে পড়লাম, হুজুর হয়ে বিপদে পড়ি নাই, আমি হুজুর হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে একটা স্তর বাড়িয়ে দিছে। ওই যে ছেলে কোনোদিন মসজিদে আসে না তাকে কোনোদিন ইমাম সাহেব বলবে না যে ভাই দুই রাকাত সুন্নত পড়েন বা নফল একটু পড়েন, কোরআন তেলাওয়াত একটু করেন, তাকে বলবে না, কারণ সে নামাজের ধারে কাছে না, মদ খায়। আপনি মসজিদে আসতেছেন এই জন্য আপনাকে বলবে যে ভাই আপনার পায়ের টাকুর উপরে যদি আপনি পায়জামাটা উঠান, আপনার মাথায় যদি টুপি পরেন, আপনি যদি মুখে দাড়ি রাখেন, বিরক্ত হয়, এই হুজুরগুলোর কাছে গেলেই শুধু হুজুররা বিভিন্ন জ্ঞান দেয়। আপনাকে জ্ঞান কেন দেওয়া হয়েছে, কারণ আপনাকে আল্লাহ তাআলা একটা স্তরে পৌঁছেছে। আল্লাহ তাআলা যাকে মুমিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন তাকেই আদেশটা করেন, কাফেরকে বলেন না যে নামাজ পড়ো। আর যখন আমি চিন্তা করব যে আমাকে কেউ ভালো কাজের আদেশ করতেছে, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে কবুলিয়াত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতার একটা স্তরে পৌঁছেছে। সিগারেট তো কত মানুষই খায়, তো কত মানুষ সিগারেট খায়, কারো চোখেও লাগবে না চোখেও পড়বে না, কিন্তু আমি ধরেন খতিব সাহেব, খতিব সাহেব আমার কেউ চিনে না, দাঁড়িয়ে আছে টুপি আছে, আমি রাস্তায় যদি সিগারেট ধরি সবার চোখে লাগবে না, আমাকে বলবে আপনি আপনিও খান, দশজনে বলবে আপনিও বুঝি সিগারেট খান, এটা কি হয়? অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে একটা স্তরে পৌঁছেছে। আল্লাহ তাআলা সহ্য করেন না যে আমি এই সামান্য গুনাহ সিগারেট এটার মতো না ধরি। আমার সাথে একজনের দেখা হয় প্রায়, ওই মেট্রো রেলে যাই তো একজন বেশ দাড়িওয়ালা শার্ট প্যান্ট পরে দাড়িওয়ালা একেবারে সুন্নতি দাঁড়ি, প্রতিদিন তাকে দেখি প্রায়, আমি যখন যাই আমার আগে এসে যায়, সে মোবাইলে সিনেমা দেখে প্রতিদিন প্রায়, আমার কাছে বেশি লাগতো দাঁড়িয়ে রাখছে বেচারা, তারপর আবার সিনেমা দেখে। তো আমি তারে একদিন বলেই ফেললাম যে ভাই আপনি দাঁড়িয়ে রাখছেন দিনদার মানুষ, আপনি এরকম সিনেমা দেখেন, আমার উপরে রাগ হয়ে গেছে প্রচণ্ড রাগ। এখন তার মানে হলো পরে বুঝলাম যে তার দাঁড়িয়েটা সুন্নতের জন্য সে রাখেনি, সে তার ফ্যাশনের জন্য রাখছে, হয়তো বা আমার কাছে মনে হয়েছে যে সুন্নতি দাঁড়িয়ে রাখছে, আমি হয়তো তাকে একটা উপরের গ্রেডে মনে করছিলাম। এখন এরকম আমি একজনকে দুঃখ করে এই কথা বলার পর বলে আপনি এটার যে দুঃখ পাওয়ার কী আছে, আপনি এই যে ওই 11 নম্বরে যাই তো বলে আপনি এখানে যাবেন এই যে দোকান ফলের দোকানগুলো আছে এখানে যাবেন, ফলের দোকানে দেখবেন অনেকের মাথায় টুপি আছে, তো এদের এরা জানে সবাই এই মাথার টুপি এটা কেন মানুষকে ঠকানোর জন্য, মাথায় টুপি থাকবে মানুষ বুঝবে যে ভালো মানুষ এর কাছে আসবে আর এ ঠকাবে। যত দালাল দেখবেন দোকান বিভিন্ন জায়গায় বিআরটিতে, তারপরে কী বলে পাসপোর্ট অফিসে,
বিভিন্ন দালাল মাথায় টুপি পরে, এই টুপিটা না সে যে খুব ভালো মানুষ এই জন্য এই টুপি না, এই টুপি হলো মানুষের ধোকাবাজি করার জন্য। তো এই জন্য আপনি মন খারাপ করার কি আছে? আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ কুনু কওয়ামিনা, তোমরা আল্লাহর জন্য কাজ করতে থাকো। কওয়াম, কওয়াম শব্দ অর্থ হলো এটা ইসমে মুবালাগা বলে, অর্থাৎ কায়েম করতে এক যে একবার করে, আর কওয়াম বারবার করে, না যে যে গাছ কাটে, আর নাজ্জার মানে কাঠমিস্ত্রি সবসময় গাছ কাটে, সয়েব যে মাছ শিকার করে, আর সয়্যাদ যে মাছ শিকারী যে সবসময় কি বলে তাকে জেলে, জেলেকে বলে, অর্থাৎ কওয়াম অর্থ হলো সব সময় কাজ করে। মানুষ দুনিয়ার কোনো মানুষ কাজ ছাড়া নাই, সবাই কাজ করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহার ইযা তাজাল্লা ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সা'ইয়াকুম লাশাত্তা, কিছু কসম খাওয়ার পরে বলে নিশ্চয়ই তোমাদের কাজ বিভিন্ন রকম হয়, দুনিয়ার কোনো মানুষ বেকার থাকে না, সবাই কাজ আছে, সবাই কাজ করে, কেউ বেকার না, সবাই কাজ আছে। এই কাজের মধ্যে ভিন্নতা আছে, সবাই কাজ করে। তাফসীর নববীর মধ্যে তিন ধরনের আছে, কেউ কাজ করে তার উদ্দেশ্য হলো তার মনের চাহিদা পূরণ করা, তার মনে যা চায় এগুলো যাতে পূরণ করতে পারে এই জন্য কাজ করে, আর কেউ কাজ করে মানুষের উপরে ক্ষমতা দেখানোর জন্য, কেউ কাজ করে অনেক টাকা পয়সার মালিক হয় এই জন্য সারাদিন কাজ, সারাদিন কাজ, সারাদিন কাজ, নেতা হবে সারাদিন কাজ, নিজের মন মতো আজাইরা অকাম বুকাম এগুলো সে করবে, মাদক নারী বিভিন্ন কাজ করবে, সবাই এগুলো সবই কাজ। কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন, কুনু কওয়ামিনা লিল্লাহ, তুমি কাজ করতে থাকো আল্লাহর জন্য, কাজ করবা আল্লাহর জন্য। কোন মুসলমান কখনো বেকার থাকতে পারে না, মুসলমান সব সময় কাজ করবে। মুসলমান সে শুয়ে থাক, শুয়ে যদি থাকে, শোয়া থেকে উঠবে, এই সব কিছু আল্লাহর জন্য তার হবে। সে যখন বাইরে যাবে সে মানুষকে দেখবে সালাম দিবে, হাসি মুখে কথা বলবে, একজন অসহায় দেখবে তাকে সহযোগিতা করবে, সে একজন মানুষ অসুস্থ দেখবে তার সুস্থতা তার সেবা করার জন্য তাকে দেখতে যাবে, সে তার কোনো আত্মীয় কোথায় আছে সেটা দেখতে যাবে, এলাকার কোনো দরকার আছে সেটা করবে, রাস্তায় নামছে রাস্তা অপরিষ্কার সে পরিষ্কার করবে, অর্থাৎ সব সময় আল্লাহর কাছে করতে থাকে। কোনো সময় সে যা করে মানুষ সমস্ত কিছু কাজ করে তার নিজের স্বার্থের জন্য, বিভিন্ন স্বার্থের জন্য। কিন্তু মুসলমান সে বাড়িতে আসে তার স্ত্রীর খেদমত করবে, রসুল করতেন সাহাবা জিজ্ঞেস করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা ইয়াকুনু নাবী, রসুল যখন বাড়িতে থাকেন করেন কি? তো হযরত আয়েশা বলেন যে রসুল যখন বাড়িতে থাকেন ইয়াকুনু নাবিয়্যু ফি মিহনাতি আহলিহি, রসুল তার পরিবারের কাজে ব্যস্ত থাকতেন। পরিবারের কাজ মানে পরিবারের যেই কাজগুলো করেন, রান্না বান্না ধোয়া পালা, এই কাজের মধ্যে রসুলও অংশগ্রহণ করতেন। এইখান থেকে আবার আর একটা মাসলা বলে দিই, অনেক অনেক এরকম আছে বলে যে মেয়েদের তো কোনো কাজ নাই, মেয়েদের কাজের কথা তো কোরআন হাদিসে কোথাও নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, ইয়াকুনু নাবিয়্যু ফি মিহনাতি আহলিহি, তার স্ত্রীর কাজের মধ্যে অংশগ্রহণ করতেন। স্ত্রীর কাজটা কি? ঘরের কাজ, স্ত্রীর কাজ, সেই কাজের মধ্যে রসুল সহযোগিতা করতেন। এমন না অনেকে বলে মেয়েদের কোনো কাজ নাই, ওই স্বামী সারাদিন ঘরের কাজও করে বাইরের কাজও করে, আর স্ত্রী পায়ের উপরে পা তুলে ঘুমায়, কেন? কোরআন হাদিসের কোথাও স্ত্রীর কাজ নাই, এরকম বিভিন্ন ধরনের বিভ্রান্তি আছে। তো সে যখন ঘরে থাকবে পরিবারের খেদমত করবে, বাইরে যাবে তার সে চাকরি করে, তার কাছে যারাই সেবা নিতে আসে তাদের সেবা করবে, অর্থাৎ সব জায়গায় সে ভালো কাজগুলো করতে থাকে। কুনু কওয়ামিনা লিল্লাহ, সব সময় তোমরা আল্লাহর জন্য কাজ করো। এক নাম্বার, সুহাদা আবিল কিস, শুধু আল্লাহর জন্য কাজ করলেই হবে না, সমস্ত কাজ করতেছেন ঠিক আছে কিন্তু সেই কাজ করলেই শুধু হবে না, বলতেছেন কি তোমরা আল্লাহর জন্য কাজ করতেই থাকো এবং ন্যায় ইনসাফের সাক্ষ্য
সাক্ষ্য প্রদান করতেই থাকুন। আপনার একজন মুসলমানের কাকে বলছেন ইয়া আলিউল্লাহ দিন আমার মোমেন, মোমেনকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন সে সব সময় আল্লাহর জন্য কাজ করবেন, আর দ্বিতীয় কাজ হলো সে সব সময় ন্যায়ের সাক্ষী দিবেন। তাফসিরে নাবলসিতে বলেন আমরা যদি ন্যায়ের সাক্ষী না দেই, অর্থাৎ ভালো কাজের কথা যদি না বলি, খারাপ কাজকে খারাপ কাজ যদি না বলি, তাহলে ভালো মন্দের পার্থক্য দুনিয়াতে থাকবে না। একজন ওই সাদাবাস সে মসজিদে সে খুব একেবারে বিরাট বড় দাঁড়িয়ে বক্তৃতা দেয়, আর আমরা সবাই স্লোগান তোমার ভাই আমার ভাই ফুলের মতো পবিত্র, অথচ সে সাদাবাজি করে, সে মাদকের ব্যবসা করে, সে সমস্ত অপকর্ম করে। আপনি যদি না বলেন যে ইনি তো খারাপ কাজ করে, আপনি চুপ রয়েছেন আর উনি ওনার মতো করে নিজেকে ভালো করে জাহির করে যাচ্ছে, তো তার মানে হলো যে সবাই দেখবে একসময় মানুষের মধ্যে এরকম ধারণা হবে যে মাদকের ব্যবসা করলেই তো লাভ, যেমন তার সবাই হুজুররা সম্মান করে, সবাই সম্মান করে, ভালো মন্দের পার্থক্য থাকবে না, ভালোর কোনো মূল্য থাকবে না, আর খারাপ এই খারাপের কোনো এটা যে সমালোচনা করতে হবে এটাও থাকবে না, আর তখন কী হবে মানুষের মধ্যে হতাশা তৈরি হবে যে ভালো কাজ করে লাভ, ভালো কাজ করে তো সমাজে মূল্য নেই। এখন যেটা হয় অনেক মানুষের মধ্যে এই হতাশা কাজ করে যে ভালো কাজ করে কোনো মূল্য নেই, সব থেকে কোনো লাভ নেই, ভালো কাজ করে কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন কি সুহাদা আবিল কিসত, সত্যের সাক্ষী দিতে হবে। আপনি যদি সত্যের সাক্ষী দেন তাহলেই হক জিন্দা হবে আর বাতিল মিটে যাবে, আর আপনি যদি সত্যের সাক্ষী না দেন তাহলে হক আর বাতিল এলোমেলো হয়ে যাবে, কোনটা হক এটা মানুষ বুঝবে না, মানুষ চিনবে না, বাতিল মানুষ চিনবে না। এজন্য প্রতিটা মোমেনের দায়িত্ব সে ভালো কাজ করবে এবং সাথে সে ভালো কাজের সাক্ষী দিবে, খারাপ কাজের প্রতিরোধ তার মধ্যে থাকবে, যদি না থাকে তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন রব্বানা আলা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন, হে আল্লাহ কাফেরদের জন্য আমাকে পরীক্ষা স্বরূপ বানিয়েন না। আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন, যে দোয়া কর রব্বানা আলা তাজআলনা ফিতনাতান লিল কাফিরিন, হে আল্লাহ কাফেরদের জন্য আমাকে পরীক্ষা বানিয়েন না, জালিমের জন্য আমাকে ফিতনা বানিয়েন না। সেটা কি? সেটা হলো আপনি মুসলমান আর আপনি যদি দুর্নীতি করেন, আপনি যদি মিথ্যা বলেন, আপনি যদি জালিম হন, তাহলে ওই কাফের, যে কাফের সে বলবে যে আমি তো অনেক ভালো আছি, এই মুসলমান হয়ে লাভ কি, মুসলমান তো দুই নম্বরই করে, মুসলমানরা দুর্নীতি করে, মুসলমানরা জুলুম করে, আমার হিন্দু আমি অনেক ভালো মানুষ, আমি অনেক ভালো আছি, তো আমি ওই কাফেরকে তার কুফুরিতে সন্তুষ্ট থাকার ক্ষেত্রে আমি কারণ হইলাম, আর আমার কারণে অনেক মানুষ, অনেক মানুষ বিভ্রান্ত হবে যে এই হুজুর একে অনুসরণ করে কি লাভ, উনি তো সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, ওনাকে আমরা কি অনুসরণ করব, বরং অনেক সময় আমি ভালো মানুষ, আমি মুসলমান যখন খারাপ কাজ করি অনেক মানুষকে দিনে আসার ক্ষেত্রে আমি দরজা বন্ধ করে দিই, অনেক মানুষ দেখবেন মসজিদে আসে না, কেন মসজিদে সব চোর। কোন সময় আমি এক ইসে গেছিলাম, আমার এক ভাগিনা দূরের এক আত্মীয় সে জুম্মায় যায় না, আমি কী ব্যাপার জুম্মায় যাওয়া না কেন, না মসজিদে সব চোর, আমি চোর মানি বলে আমি গেছি আমার জুতো চুরি করে নিয়ে গেছি, কোনো এক সময় চুরি করছে ভালো কথা, তাই বলে কি সব চোর হয়ে যাবে, এই জন্য মসজিদে যাবে না। অনেক মানুষ আপনাদের এইখানে যে মসজিদে আমি যাই না, কেন মসজিদের আপনার সামনার খাতারে যত মানুষ বসে দিয়েছে কেউ মুসু
সুদের কারবার করে, কেউ ঘুষের কারবার করে, কেউ জুলুম করে, কেউ অমুক করে অমুক করে, এই জন্য সে মসজিদে আসে না। অর্থাৎ আমি দিনদার হয়ে আমি মানুষকে দিনের পথে আসার ক্ষেত্রে দরজা বন্ধ করে দিচ্ছি। এটা কি আল্লাহ তাআলা বলছেন? তুমি দোয়া করো আল্লাহর কাছে, হে আল্লাহ আমাকে ফিতনা বানিয়েন না, আমার কারণে মানুষ যাতে ইসলাম থেকে সরে না যায়। মানুষ, অনেক মানুষ ইসলাম থেকে সরে যায় যে কেন, এই হুজুরকে অনেক ভালো মনে করছিলাম, নামাজ পড়তাম, হুজুরের কথা শুনে নামাজ টামাজ পড়তাম, পরে শুনি যে হুজুর তো অমুক কেলেঙ্কারিতে জড়ছে। এই হুজুরও যদি এই কেলেঙ্কারিতে জড়ায় তাহলে আর এই নামাজ পড়ে লাভ নেই। আমি হুজুরের কারণে মানুষ ইসলাম থেকে সরে যায়। এই জন্য মুসলমানকে সত্যের সাক্ষী দিতে হবে, সত্য কাজ তো করতেই হবে। আমি যদি সত্য কাজ না করি আমাকে প্রমাণ হিসাবে দাঁড় করাবে, হিন্দু প্রমাণ হিসাবে দাঁড় করাবে যে তোমরা ওই মুসলমান হয়ে কী করো, তোমার এই মুসলমান তো চুরি করে, তোমার ওই মুসলমান দুর্নীতি করে, সে তো মানুষকে ঠকায়, সে মানুষের মানুষের উপরে জুলুম করে, আমরা তো জুলুম করি। এই জন্য আপনি যদি ইসলামকে ইসলামের জায়গায় রাখতে চান, ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে চান, আপনাকে সমস্ত কাজ আল্লাহর জন্য করতে হবে, আর আপনাকে সর্বদা ন্যায়ের সাক্ষী দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কাজীর কাছে, বিচারকের কাছে গেছেন। তো বিচারকের কাছে যখন গেছেন একটা ফয়সালা নিয়ে, তো বিচারক বলছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তো বলছেন, হে খলিফা আমি তো আপনার ব্যাপারে ফয়সালা দিতে হলে আপনার তো সাক্ষী লাগবে। ওনার যে বিবাদী উনি আর একজন ইয়াহুদি, দুইজন কাজী কাজীর কাছে আসছে, বলে আপনার সাক্ষী লাগবে। বলে আমার ওই তখন তো কেউ উপস্থিত ছিল না, আমার ছেলে ছিল উপস্থিত। বলে আপনার কোনো ছেলে তো বাবার জন্য সাক্ষী গ্রহণযোগ্য না। এটা কে বলছে? খলিফাকে বলছে কাজী বিচারক। আর খলিফা মেনে নিছে, যেহেতু আমার আমার সাক্ষী গ্রহণযোগ্য না, তো সে হযরত আলীর নিজের বাহন, নিজের জিনিস, কিন্তু ওই জিনিস ওই বিচারক ইয়াহুদিকে দিয়ে দিছে, কারণ তার সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়নি। আর এই অবস্থা দেখে যে একজন খলিফা উনি সত্যের উপরে কীভাবে টিকে আছেন, উনি যখন ওনার সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন নাই, উনি হার মেনে নিছেন, আমাকে অন্যায়ভাবে আমি যেইটা পাওনা দাবি করছি সেটাও দিয়ে দিছেন, তাহলে এই ইসলাম কত বড়, সে মুসলমান হয়ে গেছে। এমনিভাবে তার তৃণামূলের মধ্যে আর একটা ঘটনা বলেন, একজন বিচারক তার কাছে একজন আসছে যে আপনাকে এইটা হাদিয়া, আপ ওনার ছেলের কাছে দিয়ে গেছেন এইটা হাদিয়া, তোমার বাবার হাদিয়া। তো ওনার ছেলে নিয়ে এসে, বাবা আপনাকে হাদিয়া দিছে। তো বললেন কে দিয়ে গেছে? তার যখন আকার আকৃতি বলছেন তখন বুঝতে পারছেন যে এই হাদিয়াটা দিয়ে গেছে একটা মিষ্টি জাতীয় কিছু দিছে। ওনার তখন মনে পড়ছে আকার আকৃতির দ্বারাই এ তো আমার কাছে বিচার প্রার্থী, দুইজন উনি আর একজন দুইজন বিচার প্রার্থী আমার কাছে। তো পরের দিন যখন উনি বিচার করতে গেছেন, ও তারপরে উনি এইটা শোনার পরে এই জিনিস নেন নেন, বলছে এটা দিয়ে আসুন তার বাসায় দিয়ে আসুন, তো সে নিয়ে গেছে, ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু তার কাছে নিয়ে আসছে। পরের দিন যখন বিচার ওই দুই বাদিয়ার বিবাদী যখন ওনার সামনে আসছেন বিচারক, ওনার মনে হইতেছে, মনে মনে টানতেছে যিনি ওনাকে হাদিয়া দিয়েছিলেন, উনটা উনি তো হাদিয়ার জন্য কারো পক্ষে যাবে না, কিন্তু মনে মনে একটু টান দিছিল। তো এই কথা তারপর উনি ইনসাফে বিচার করছেন, কিন্তু করার পরে উনি ওনার খলিফার কাছে গেছেন যে খলিফা আমি আর বিচারকের পদে থাকব না। কেন? বলে আমার কেরকম হাদিয়া দিছে, আমি যখন ওই বিচার কাজ করতে গেছি তখন আমার মন যে হাদিয়া দিছিল তার দিকে একটু ঝুঁকছিল, আমি এই কাজ যেখানে ইনসাফে পুরোপুরি টিকে থাকা না যায় সেই কাজ আমার দ্বারা হবে না, আল্লাহর কাছে আমার ধরা খাইতে হবে, সে সেখান থেকে ইস্তফা দিয়েছে। অর্থাৎ এই ইনসাফ সাহাবায়ে কেরাম মুসলমানরা এভাবে প্রতিষ্ঠা করছেন,
যখন ওই ইনসাফ আল্লাহর জন্য প্রতিষ্ঠা করছেন তখনই একমাত্র সাহাবাদের যুগ স্বর্ণ যুগ হয়েছে। সারা পৃথিবীতে দলে দলে মানুষ মুসলমান হয়েছে। আমি আরো বেশ কয়েকবার বলেছিলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘটনা, ওনাকে রসুল পাঠাইছেন ইহুদিদের কাছে, ইহুদিরা ট্যাক্স দিবেন মুসলমানদেরকে, তো ট্যাক্সটা মাফ করার জন্য তাকে পাঠাইছে যে মেপে আসে তাদের ওই জমির ফসল কত হয়েছে। তো যখন মাপতেছেন তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ওই ইহুদিরা অনেকগুলো স্বর্ণ স্বর্ণমুদ্রা দিচ্ছে, অনেক টাকা পয়সা দিচ্ছে, টাকা পয়সা দিতেছে যে তুমি এই মাপ ঝোপের মধ্যে একটু আমাদের জন্য সার দাও, সরকারি মাপের মধ্যে আমাদের জন্য সার দাও, আর যাতে সরকারি তোমাদের সরকারের কোষাগার একটু কম যায়। যেমন আমরা ইনকাম ট্যাক্স কমানোর জন্য, বিদ্যুৎ বিল কমানোর জন্য যা করি ওইটিই করছে। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন কি যে দেখো তোমরা ইহুদি জাতি আমার কাছে কুকুর সিগারের চেয়েও নিকৃষ্ট, তোমাদের এই সমস্ত কোনো হাতিয়া উপহার আমি তো গ্রহণ করবই না, আমি যেহেতু আমার অন্তরের মধ্যে তোমাদের জন্য ঘৃণা বিদ্যমান, এই ঘৃণার কারণে তোমাদের মাপ আরো তোমাদের বিপক্ষে বাড়িয়ে দিতে পারি, কিন্তু আমি যেহেতু ইনসাফের বাইরে যেতে পারবো না এই জন্য আমি তোমাদের উপরে জুলুম করতে পারবো, আমি তোমাদের পক্ষেও যেতে পারবো না তোমাদের বিপক্ষে জুলুমও করতে পারবো। তখন ওই ইহুদিরা বলা শুরু করছে বিহাদা কওমাতি সামাওয়াত ওয়াল আরদ, এই তুমি যে ইনসাফ আজকে আমাদেরকে দেখাইতেছ এই ইনসাফ যেই জাতির মধ্যে পাওয়া যাবে সেই জাতি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর রাজা বানাবেন, এটা আল্লাহ তাআলার নিয়ম, ওই জাতিকেই আল্লাহ তাআলা রাজা বানান যেই জাতির মধ্যে ইনসাফ পাওয়া যায়। এই ইনসাফ যতদিন থাকবে ততদিন আসমান জমি টিকে থাকবে, ইনসাফ যখন থাকবে না আসমান জমি সব ভেঙে ফেলবে। তো তোমরা এই ইনসাফ প্রতিষ্ঠা করো দেখেই আল্লাহ তাআলা তোমাদেরকে সারা পৃথিবীতে তোমাদের ইসলামের প্রচার ঘটাইতেছে। আর আমরা ইহুদিরা দুই নম্বর ফাঁকিবাজি করি, মানুষকে ঠকাই, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সরিয়ে ফেলতেছে। তাই জন্য আল্লাহ তাআলা বলেন কুনু কওয়ামিনা লিল্লাহ, যে তোমরা আল্লাহর জন্য কাজ করতে থাকো সুহাদা আবিল কিসত, আর ইনসাফের সাক্ষী দিতে থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন, কোন মানুষের শত্রুতা যেন তোমাদেরকে বাধ্য না করে তোমরা ইনসাফ না করো, বরং ইনসাফ করো। এটা আবার দ্বিতীয় সাইড, এক সাইড তো বললাম তার দ্বিতীয় সাইড, এখানেও বেশ লম্বা চূড়া কথা আছে। এই জন্য আমাদের আজকের মোটামুটি শিক্ষা এটা যে আমি মুসলমান হতে চাই আমাকে অবশ্যই সমস্ত কাজ আল্লাহর জন্য করতে হবে। তাফসীরে নাবুলসির মধ্যে বলেন যে মানুষের কাজ মোমেনের সাধারণ কাজ অভ্যাসগত কাজ ইবাদত, আর মোনাফেকের ইবাদত গুনাহ, মোনাফেকের ইবাদত গুনাহ। আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের দ্বারা আপনার মনে যদি ইচ্ছা হয় সবাই আমার নামাজই করবে, আপনি দান করতেছেন আপনার দানের দ্বারা উদ্দেশ্য যে সামনের বার ভোটে দাঁড়াবো, এই দানের দ্বারা কি সওয়াব পাবেন না গুনাহ হবে? এই নামাজ যেই নামাজ মানুষকে দেখানোর জন্য করবেন এই এই নামাজ কি আপনার সওয়াব হবে না গুনাহ হবে? এই জন্য মোনাফেকের ইবাদত গুনাহ, আর মুসলমানের সাধারণ কাজ আপনি ঘুমাইতে গেছেন, ঘুমান এটা আমরা ইবাদত মনে করি না, এমনি সাধারণ কাজ মনে করি, ঘুমানোটা সাধারণ কাজ মনে করি, কিন্তু এই ঘুমানোটাও ইবাদত হবে মোমেনের। সে যখন ঘুমাইতে যায় চিন্তা করে ফজরের নামাজ পড়বো, রসুল হাদিসে বলছেন যে ইশার নামাজ জামাতের সাথে পড়লো, ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সারা রাত সে যদি ঘুমায় এই ঘুমের সময়টা যে সে যেন সারা রাত বসে বসে তাহাজ্জুদ পড়ছে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছে, এরকম সব আল্লাহ তাআলা থাকে। এই জন্য মোমেনের সাধারণ কাজ ইবাদত আর মোনাফেকের ইবাদত গুনাহ। এই জন্য আমাকে আল্লাহর জন্য সবসময় কাজ করেই যেতে হবে, আর সত্যের সাক্ষী সবসময় দিতেই হবে, আমরা দিব তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হিন্দুরা কেন আপনার সন্দেহ আছে নাকি?
যে আল্লাহ ছাড়া অন বা আল্লাহর সাথে অন্য কোনো শরীক করে, কোনো মূর্তিকে পূজা করে, সে কাফের। আল্লাহর সাথে যে কাউকে শরীক করে সে কাফের। হিন্দু কাফের, খ্রিস্টান কাফের, ইহুদি কাফের। একটা নতুন ইয়ে আছে, যেহেতু উনি কথা তুলছেন, নতুন একটা বিভ্রান্তি শুরু হয়েছে সারা পৃথিবীতে, সমস্ত ধর্ম তো মানুষের কল্যাণের জন্য। এখন সবাই ধর্ম আরও বিভিন্ন দেশে গিয়েছে যে কোরআন, জবুর, তাওরাত, অর্থাৎ খ্রিস্টানদের বাইবেল আর ইহুদিদের যে বই এবং কোরআন, এই তিনোটার একসাথে ছাপিয়ে এবং একই কমপ্লেক্সে মসজিদ হবে এবং প্যাগোডা হবে এবং গির্জা হবে, যাতে সমস্ত সমস্ত মানুষের মধ্যে মানবতা বাদীরা যাতে কাছাকাছি হইতে পারে, অনেক ক্লোজ হইতে পারে, এরকম একটা দাওয়াত, এরকম একটা আহ্বান বিভিন্ন দেশের মধ্যে সরকারিভাবে হইতেছে। কেউ কোনো অনেক আলেম কথা বলছেন কিন্তু জোরালো কথা বলেন নাই। এই সর্বশেষ সৌদি থেকে, সৌদি যে এফতাবর, সেখান থেকেও ফতোয়া দেওয়া হয়েছে, এইগুলো হইল সব কুফুরি মতবাদ। কারণ ইসলাম আসার সাথে সাথে সমস্ত ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এগুলো বাতিল হয়ে গেছে। যে ওইটাকে তারপরও ধর্ম মনে করবে, ওইটাকে তারপরও সে গুরুত্ব দিবে, সে তো মুসলমান। এই জন্য কখনোই বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করে বিভিন্ন ধর্মকে কাছে আনার জন্য কাজ করা, এগুলো কোনো মুসলমানের কাজ না। মুসলমান সেই যে মুসলমান হওয়ার সাথে সাথে এই কথাও বিশ্বাস করবে, হিন্দু কাফের এরা জাহান্নামী, খ্রিস্টান কাফের জাহান্নামী, ইহুদি কাফের জাহান্নামী, এই কথা তাকে বিশ্বাস করতে হবে। সে যদি বিশ্বাস না করে, এই যে এটাও আর একটা কথা, সত্যের দাওয়াত দিতে হবে। আপনি যদি সত্য না বলেন যে সাম্প্রদায়িক, আমরা সবাই মিলেমিশে থাকব, সবাই মিলেমিশে থাকার আড়ালে আপনি বলতে চান আমার মুসলমান হওয়ার দরকার নেই, ওই হিন্দুও যেমন আছে আমিও তেমন আছি, আপনাকে আপনার সত্যের দাওয়াত দিতে হবে। ইসলামই একমাত্র সত্য ধর্ম, হিন্দু ধর্ম বাতিল ধর্ম, খ্রিস্টান ধর্ম বাতিল ধর্ম, ইহুদি ধর্ম বাতিল ধর্ম, এই কথার ঘোষণা আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলা